হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল দেশি রান্নাই। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি রেসিপি আর খুবই জনপ্রিয় নারকেল দিয়ে মুরগি। এই রেসিপিটা খুবই সুস্বাদু। তার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই রেসিপিটার জন্য আমি নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ একটা মুরগি। মুরগিটাকে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটা হাঁড়িতে আমি দিয়ে নিয়েছি 3 টেবিল চামচ মতো সয়াবিন তেল। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ, এখানে 1/2 কাপ পেঁয়াজ রয়েছে। এরপর দিয়ে দিব বাটা পেঁয়াজ 2 টেবিল চামচ, আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ, এখানে আমি 2 ধরনের পেঁয়াজই ইউজ করেছি, আর মরিচ বাটা 2 টেবিল চামচ। এই রেসিপিতে আমি কাঁচা মরিচ ইউজ করব। হলুদের গুঁড়া 2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 3 টেবিল চামচ, সবগুলো মশলা আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। এই রেসিপিতে কিন্তু লাল মরিচের গুঁড়া ইউজ হবে না। মশলাগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মুরগির মাংস কিছুক্ষণ কষানোর পরে এতে দিয়ে দিব নারকেল। এখানে আমি 1টা নারিকেলের অর্ধেক অংশটাই দিয়েছি। মুরগির মাংস নারকেল খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিয়েছি 2টা তেজপাতা আর কাঁচা মরিচ। এরপর পানি দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিব। বিশ মিনিট মতো রান্না করলে কিন্তু রেসিপিটা রেডি। দেখুন ভিউয়ার্স, ফিরে এলাম 20 মিনিট পর, আমার মুরগির মাংস কিন্তু রেডি হয়ে গিয়েছে। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু, আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।